শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কেউ টু শব্দ করতে না পারে, এই জন্যই আজকে রাষ্ট্রীয় বাহিনী এবং দলীয় ক্যাডারদেরকে একযোগে নামিয়ে গোটা দেশে এক বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এবং তার পরিবারের লোকরা পর্যন্ত গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত কেউ নিজ বাড়িতে থাকতে পারছে না, ধান খেতে থাকছে, না হলে বাস ঝাড়ে থাকছে, না হলে নানাভাবে আত্মগোপন করে তারা থাকতে হচ্ছে, বাসা থেকে সরে থাকতে হচ্ছে। এরপরও বাসাতে যে টার্গেট নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ বিএনপির নেতাদেরকে ধরার জন্য, তাদেরকে না পেলে তার বৃদ্ধ বাবার সাথে মায়ের সাথে দুর্ব্যবহার করছে, ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিচ্ছে, এক ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে সারা দেশব্যাপী। শুধুমাত্র এক ভয়ঙ্কর স্বৈর শাসক যার জনগণের সমর্থন নাই, এদেশের মানুষের যার প্রতি ম্যান্ডেট নাই, শুধুমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য, তার গদিকে রক্ষা করার জন্য আজকে এই আইন শৃঙ্খলা বাহিনী জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আপনাদের সবাই ভালো থাকবেন, এবং আমাদের আগামীকাল থেকে যে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে, সেই কর্মসূচিতে দেশের জনগণ, দলের নেতাকর্মী, সমমনা দলগুলোর সকল নেতাকর্মীরা সেই অবরোধ কর্মসূচিকে সফল করবেন, সার্থক করবেন। এই অবরোধ কর্মসূচি এক বৃহত্তর আন্দোলনের অংশ। আজকের সারা বিশ্বের যে সভ্যতা এবং অগ্রগতি, সে অগ্রগতির মূলে রয়েছে মানুষের বাক, ব্যক্তি এবং মানুষের কথা বলার স্বাধীনতা। আজকে এটিকে অত্যন্ত প্রবল হিংসাত্মক তাণ্ডবের মাধ্যমে বাধাগ্রস্ত করছেন শেখ হাসিনা। সুতরাং আমরা সভ্যতার দিকে যদি এগিয়ে যাই, আমরা যদি সুরুচির দিকে যদি এগিয়ে যাই, তাহলে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর দেশের মালিক হচ্ছে কোনো মানে শেখ হাসিনা নন, শেখ পরিবার নন, দেশের মালিক হচ্ছে জনগণ। যে জনগণের কাছ থেকে মালিকানা ছিনতাই করেছে হচ্ছে শেখ হাসিনা। তাই আমাদের এই সংগ্রামের লক্ষ্য হচ্ছে, এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে যে জনগণের মালিকানা ফিরিয়ে নিয়ে এসে জনগণের কাছে সেটা পৌঁছে দেওয়া। জনগণই ঠিক করবে তাদের সরকার কে হবে, কে সরকার পরিচালনা করবে। সরকার যদি ভালো পরিচালনা করতে না পারে, সেই পরিবর্তনেরও সুযোগ থাকতে হবে জনগণের। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা। আমরা সেটির জন্যই আন্দোলন করছি। আমরা সত্যের পথে আছি, আমরা ন্যায়ের পথে আছি, আমরা মানুষের কল্যাণের পক্ষে আছি। আমরা বিশ্বের যে এগিয়ে যাওয়ার যে রাজনৈতিক দর্শন, সেই গণতান্ত্রিক দর্শনের সাথে আমরা আছি, পক্ষে আমরা আছি। আপনাদের সকলকে ধন্যবাদ। 48 ঘন্টার অবরোধ কর্মসূচি আপনারা সফল করবেন।